আসসালামু আলাইকুম। আশা করি যে যে এখান থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। আমাদের আজকের ভিডিওর বিষয়, আমরা আমরা যে কোনো সিপিএ প্যানেল থেকে ভালো একটা অফার বাছাই করে সেই অফারটা প্রমোট করতে পারি। তো বন্ধুরা, আপনার হয়তো অনেক নেটওয়ার্ক থাকতে পারে, অনেক প্যানেল থাকতে পারে, কিন্তু আমি একটা প্যানেল দিয়ে আপনাদের উদাহরণ দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে যে কোনো প্যানেল নিয়ে একই কাজ করবেন। তো বন্ধুরা, একটা কথা বলে, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা, আরেকটা কথা বলে নিই, সেটা হলো ইদানিং আমি দেখছি যে আমার ভিডিও অনেকজন দেখতেছেন, দেখার পর সাবস্ক্রাইব না করে বেরিয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, আরেকটা কথা বলি, অবশ্যই আমার ভিডিও সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন আমরা সরাসরি আমাদের প্যানেলে চলে যাই। কথা না পেটে আমি যে কোনো একটা প্যানেল থেকে আপনাদের উদাহরণস্বরূপ দেখাচ্ছি। যেমন আমি এখান থেকে অ্যাপমাইনে চলে আসলাম, এটা আমার একটা প্যানেল, এই প্যানেলে চলে আসলাম। এই প্যানেল থেকে আমরা একটা বেস্ট অফার কিভাবে খুঁজে বের করব, আমাদের মূল একটা কাজ। আপনি আপনার অন্য প্যানেল থেকে আপনি বের করতে পারেন, সেটা আপনার ইচ্ছা, ঠিক আছে, সেটা আপনার ইচ্ছা। তো আমি এখান থেকে বেস্ট অফার খুঁজতে গেলে আমাদের প্রথমে যা করতে হবে, আমি এখান থেকে অফার আসবো। অফার আসার পর এখান থেকে ব্রাউজ আসলাম, আসার পর আমি এখান থেকে যে কোনো একটা অফার সিলেক্ট করবো। যেমন আমি কোন কান্ট্রি, আমি আগে প্রথমে কান্ট্রি সিলেক্ট করবো, আমি কোন কান্ট্রিতে আমার অফারটা প্রমোট করব। আমি এখান থেকে সমূহে আসলাম, সমূহে আসার পর আমি এখান থেকে ইউনাইটেড স্টেট আমি সিলেক্ট করলাম। তারপর আমি এখান থেকে ক্যাটাগরি ইমেল সাবমিট, অথবা আপনার ইচ্ছা মতো আপনি অবশ্যই ইমেল সাবমিট নিয়ে কাজ করবেন, ঠিক আছে। তারপর আমি এখান থেকে ফিল্টার করে নিলাম, ওকে হয়ে গেল। তো আমরা এখান থেকে যে কোনো একটা অফার ফিল্টার করতে পারি। তার আগে আমি এখান থেকে দেখে নিই কোন অফার গুলো ভালো, কোন অফার গুলো আমরা নিয়ে কাজ করতে পারি। যেমন এখান থেকে জব রিলেটেড অনেক অফার আছে, আপনি এগুলো নিয়ে কাজ করতে পারেন। যেমন আমি এখান থেকে জব রিলেটেড একটা অফার ওপেন করি, যেমন এই যে একটা অফার আছে অ্যামাজন কাস্টমার কেয়ার, এটা ওপেন করলাম। তারপরে আবার এখান থেকে অ্যামাজন ডেলিভারি বয়, এটা ওপেন করলাম দুটা। আরেকটা আছে, আরেকটা নিচের দিক যায়, আমি একটু নিচের দিক যায়, ওয়ালমার্ট গিফট কার্ড, এটা একটা আছে। তারপরে এখানে নাই, এখান থেকে আমি ক্যাশ ফেয়ার অফারটা কোথায়, আমি একটু সেকেন্ড পেজে যাই, এখান থেকে গুগল প্লে গিফট কার্ড, এটাতে একটা আছে, আইফোন এটা নিতে পারি, অথবা আমি এখান থেকে ক্যাশ অ্যাপের অফারটা নিতে পারি। আমি চারটা অফার কম্পেয়ার করবো, আসলে কোন অফারটা ভালো। আমি নিলে তো সব অফার নিয়ে কাজ করতে পারি, তাই না? নিলে তো সব অফার নিয়ে কাজ করতে পারি। তো আমরা সব অফার নেবো না, আমরা যে কোনো এক থেকে দুটো অফার নিয়ে কাজ করবো, যেগুলোতে সাধারণত আমাদের লিড আসবে। আমরা যদি কন্টিনিউ প্রত্যেকটা অফার নিয়ে কাজ করি, তাহলে আমাদের মাথাগুলো ঘোলায় থাকবে, আমরা কোনটা থেকে কোনটা কাজ করবো তখন কোনো মিল পাবে না। সেজন্য আমরা যে কোনো দুটো অফার সিলেক্ট করবো, সিলেক্ট করে আমরা কাজ করবো, তাহলে আমাদের লিডটা সহজে আসবে। সব নেটওয়ার্কের ক্ষেত্রে একই অবস্থা। তো চলেন আমরা এখান থেকে চারটা অফার ওপেন করলাম, করার পর আমরা একটা সাইড আঁকবো। যেমন আমি এখান থেকে নতুন একটা ট্যাব নিলাম, না পর আমি এখান থেকে লিখি গুগল ট্রেন্ডস, গুগল ট্রেন্ডস এই সাইডে আসলাম। আসার পর আমি এটা ওপেন করি, এটা ওপেন করলাম, করার পর আমি এখান থেকে সাইন আপ করে নিতে পারি, অথবা আমি এইভাবে সার্চ করতে পারি। তো আমি এখান থেকে দেখবো, আমি যেহেতু ইউনাইটেড স্টেট সিলেক্ট করছি, আমরা দেখবো ইউনাইটেড স্টেটে কোন অফারটা ভালো চলে। তো আমি এখান থেকে অ্যামাজন কাস্টমার কেয়ার ম্যানেজার এই অফারের নামটা কপি করলাম, করে আমরা এখানে চলে আসলাম। আসার পর আমি এখানে এটা টেস্ট করলাম, টেস্ট করার পর আমি এখান থেকে সার্চ দিলাম, সার্চ দিলাম, তারপর এখানে কিন্তু কোনো রেজাল্ট আসেনি, তার মানে অফারটা নিয়ে কাজ করা যাবে, যাবে না। আমি অফারটা ক্লোজ করে দেই, এখানে যেহেতু রেজাল্ট আসেনি তাহলে আমি অফার নেবো না, আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। তারপর আমি এখান থেকে নেক্সট অফার আসবো, এখান থেকে আমি এটা অথবা এটা এটা অলমার্ট, এই অফারটা নিয়ে কাজ করতে অলমার্ট, ঠিক আছে। আমি এটি কপি করলাম, কপি করে সরাসরি আবার এখানে আসলাম। আসার পর আমি এখান থেকে এটা সার্চ দিলাম, তারপর একটা পেস্ট করলাম, পেস্ট করার পর আমি এখান থেকে দেখি, দেখেন এখানে একটা রেজাল্ট দেখাইছে, টোটাল 12 মাসের একটা রেজাল্ট দেখাইছে, কোন পার্সন ইউনাইটেড স্টেটে প্রথমে
এটা 2019-2021-এ লঞ্চ হয়েছে, এখান থেকে 18% লোক আসছিল, 51% উঠছিল, তারপরে মাঝে আসছিল হলো 100% উঠছিল, তারপরে আবার ডাউন হয়েছিল, তারপর 87% আসছিল, টোটাল এখান থেকে আজকে পর্যন্ত 47% আছে। তার মানে অফারটা ভালো একটা অফার কাজ করতে পারে। তো একটা জিনিস দেখেন না, টোটাল 12 মাসের অফার আছে, আমি কিন্তু টোটাল 7 দিনের স্ট্যাটিক দিই, 7 দিনের একটা অ্যানালাইজ করি, 7 দিনে অ্যানালাইজ করলাম, দেখেন এখান থেকে 7 দিনে কত দূর উঠছিল, এখান থেকে লাস্ট 16 এপ্রিলে এটা 100% উঠছিল, এখান থেকে 59% নামছে, তার মানে কি নামছে, এখান থেকে এতটুকু নামছে, তার মানে 7 দিনের এই অবস্থা, অফারটা কিন্তু ভ্যালু আছে, তার মানে অফারটা নিয়ে কাজ করতে পারি। আমি সেম আরেকটা অফার আসি, অলমারি করলাম, এখান থেকে সেম আমি আরেকটা অফার আছে, যেমন গুগল প্লে গিফট কার্ড, এখান থেকে আমি এটা কপি করলাম, করার পর আমি এখান থেকে আবার এখানে এটা এই অফারের সাথে এটা কম্পেয়ার করি, এখান থেকে কম্পেয়ার করতে হয়েছে, কম্পেয়ারে এখানে আসবো, আসার পর এখান থেকে আমি এটা পেস্ট করব, পেস্ট করলাম, করার পর আমি এখান থেকে এটা চার্জ দিলাম, চার্জ দিলে এটা কালার এটা আর এটা কালার এটা, এটা একটু কালার দেখেন, এখান থেকে গুগল প্লে গিফট কার্ডের এখানে কিন্তু লাস্ট 7 দিনের স্ট্র্যাটেজি দেখাচ্ছে 2% আছে, তার মানে অফারটা খুব একটা বেটার না, এই অফারটা নিয়ে কাজ করতে পারতেছি না আমরা, তার মানে ওই অলমার্টের এই অফারটা কিন্তু বেটার, আমরা এটা নিয়েও কাজ করতে পারি। তো আমি এখান থেকে এটা দেখলাম, আমি যদি আর আর কয়টা দেখি, যেমন গুগল প্লে দেখলাম, আমি এখান থেকে ক্যাশ অ্যাপের অফারটা দেখি, ক্যাশ অ্যাপের ক্যাশ অ্যাপের অফারটা আমি কপি করলাম, কপি করে আবার এখানে আসলাম, আসার পর এখান থেকে পেস্ট করলাম, পেস্ট করার পর দেখি এটা কত পার্সেন্ট উঠছে, এখানে কিন্তু এটাও খুব একটা আসেনি, ক্যাশ অ্যাপের এটা খুব একটা আসেনি, তার মানে ওয়ালমার্টের অফারটা খুব একটা ভালো আসছে, তাই না, খুব ভালো আসছে, তো এটা নিয়ে কাজ করতে পারি। তো আমরা একটা জিনিস দেখি এখান থেকে, আমরা দেখেন এখান থেকে আপনি ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন, এখান থেকে কোন ক্যাটাগরির আমার অফার গুলো ক্যাটাগরি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে, আমি এখান থেকে অলই রাখছি, অল ক্যাটাগরি রেখে দিলাম, আপনি এটা ক্যাটাগরি চেঞ্জ করতে পারেন, এখান থেকে আপনি কান্ট্রি চেঞ্জ করতে পারেন, আমি যে কান্ট্রি আমি ইউনাইটেড স্টেট দিছি আপনি অন্য কান্ট্রি দিতে পারেন, ঠিক আছে, আপনি এখান থেকে অন্য কান্ট্রি দিতে পারেন। আমি এখান থেকে ওয়েব সার্চ দেখলাম, ওয়েব সার্চ, ইমেজ সার্চ, নিউ, আমি যদি ইমেজ সার্চে যাই, ইমেজ সার্চ আসি, দেখেন ইমেজ সার্চে ওই একই অবস্থা, আমি যদি এখান থেকে নিউ নিউ সার্চ যাই, নিউ সার্চে ওয়েট করি, এখান থেকে নিউজ নিউজ এখান থেকে আমি গুগল শপিং এ আসলাম, গুগল শপিং এ একই অবস্থা, আমি যদি এখান থেকে নিউজ ইমেজ সার্চ আসলাম, তারপরও দেখলাম আমি এখান থেকে যদি নিউজ সার্চে যাই, নিউজ নিউজ সার্চ আসলাম, নিউজ সার্চে আসার পর একই অবস্থা, আমি এখান থেকে ইউটিউব সার্চে যাই, ইউটিউব সার্চে কেমন আসে দেখি, ইউটিউব সার্চে ওই একই অবস্থা, ঠিক আছে, ওই একই অবস্থা। আমি যদি এখান থেকে আরেকটা জিনিস থাকে, এখান থেকে আমি ইউটিউব সার্চ ওয়েব সার্চ আসলাম, আসার পর আমি দেখবো এটা কোন কোন কান্ট্রি মানে কোন কোন জায়গা থেকে কতগুলো ক্লিক আসছে, যেমন এখান থেকে দেখেন প্রত্যেকটা সিটির নাম দেওয়া রয়েছে, এই যে সিটি থেকে 100%, এখানে কার্ড মাউসের কার্ডটা রাখলে কিন্তু সবকিছু দেখা যাচ্ছে, ওয়ালমার্টে 99%, গুগল প্লে গিফট কার্ডে 1%, ইভেন ক্যাশ অ্যাপে 0% এই সিটি থেকে, আবার এই সিটিতে দেখি, এই সিটিতে একই অবস্থা, এই সিটিতে একই অবস্থা, এই সিটিতে একই অবস্থা। তো এবার আমরা দেখতে পারি, এখান থেকে আমরা তো দেখতে পারি যে রিলেটেড কি রিলেটেড কে কিওয়ার্ড দ্বারা সার্চ করছে, হ্যাঁ এই কি রিলেটেড কিওয়ার্ড গুলো আমরা কিন্তু এখানে নিতে পারি, দেখেন এই যে কি রিলেটেড কিওয়ার্ড দ্বারা সার্চ করছে, আমরা এগুলো কিন্তু ইউজ করতে পারি, এভাবে আমরা কাজ করতে পারি। তো আমরা এখান থেকে দেখলাম হলো ইউনাইটেড স্টেট, আমরা যদি ইউনাইটেড কিংডম দেখি, এখন ইউনাইটেড কিংডম দেখি, দেখেন ইউনাইটেড কিংডম দেখলাম, ইউনাইটেড কিংডমে আবার কি আসছে, গুগল প্লে গিফট কার্ডের কিন্তু এখানে আবার হাই, হ্যাঁ ওয়ালমারে 37%, কিন্তু ক্যাশ অ্যাপের কিন্তু এখানে নাই, ঠিক আছে, ক্যাশ অ্যাপের কিন্তু এখানে নাই, 750 ডলারের ক্যাশ অ্যাপের কিন্তু একবারে টাউনে আছে লেভেলটা, হ্যাঁ টাউনে আছে লেভেলটা। আমরা যদি ওই যে একই অবস্থা দেখেন, সিটি সিটি চেক করলে এইখান থেকে সেম অবস্থায়, এখান থেকে কোন কোন জায়গা থেকে কিভাবে ক্লিক করেছে, সেম অবস্থায় সেম অবস্থায়। তো আমরা এই অফার গুলো নিয়ে তাহলে কি করতে পারি, কাজ করতে পারি, এই অফার গুলো আমরা কি করবো, আমরা সরাসরি অফার গুলো নিবো, নিয়ে অফার গুলো নিবো, নিয়ে আমরা কি করবো, অফারের লিঙ্ক নেবো, নিয়ে আবার একটা ল্যান্ডিং পেজ তৈরি করবো, ল্যান্ডিং পেজ তৈরি করে আমরা প্রমোট করবো। তো বন্ধুরা এইভাবে কাজ করবেন। আর একটা কথা বলি বন্ধুরা, আমাদের অ্যাডমিশন চলছে, আপনারা যদি অ্যাডমিশন নিতে চান তাহলে ভিডিওর নিচে আমাদের সকল তথ্য দেওয়া আছে, যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে সরাসরি যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে।
সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ফেসবুকের সাথে কোন নাম্বার দেওয়া আছে, আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পাইতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।